আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, প্রত্যেক দিন আমাদের ঘুমাতে হয়, আর এই ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ কিছু সুন্নত রয়েছে, যে সুন্নতগুলো পালন করলে আমরা শয়তানের কুমন্ত্রণা এবং অনেক নেকি পেতে পারি। প্রথম নম্বর হলো ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া, এতে করে আমরা রোগ জীবাণু থেকে বাঁচতে পারি। দুই নম্বর হলো ঘরের দরজা আল্লাহ নামে বন্ধ করা, আর এর ফলে শয়তান বা জিন ঘরে প্রবেশ করতে পারবে না। তিন নম্বর হলো শয়নের সময় দোয়া পাঠ করা, যাতে করে আমরা সারা রাত সওয়াব পেতে পারি। দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। চার নম্বর হলো ডান কাত হয়ে শোয়া, আর ডান কাত হয়ে শুলে শরীরের রক্ত চলাচল ব্যাহত হয় না, শারীরিকভাবে এর অনেক উপকার রয়েছে। পাঁচ নম্বর হলো নাপাক অবস্থা না ঘুমানো, যদি নাপাক অবস্থায় থাকেন তাহলে ওই জায়গাটি ধুয়ে নেওয়া, নতুবা অজু করে নেওয়া, আর এতে করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, ফজরের সলাত পড়তে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ছয় নম্বর হলো সাধারণত সতর্ক অবস্থায় না শোয়া। সাত নম্বর হলো বিনা কারণে উপর হয়ে না শোয়া। আট নম্বর হলো ঘুমানোর সময় বাতি নিভিয়ে রাখা, এতে করে ব্রেন হতে ক্যান্সারের প্রতিষেধক পুরো শরীরে ছড়িয়ে যায়। নয় নম্বর হলো দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করা। দশ নম্বর হলো কোনো খারাপ স্বপ্ন দেখলে প্রথমে বাম কাত হয়ে তিনবার থুটু ছিটিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পাঠ করতে পারে, আর এটা বলতে হবে তিনবার করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।